সেই হ্যালো ভিউার্স কেমন আছো আশা করছি গেস অনেক ভালো আছো আজকের নতুন ভিডিওটা একটা মূল বিষয় নিয়ে ইউটিউবার ইউটিউবার কে না হতে চায় ইউটিউবে যারা আসে প্রতিনিয়ত অনেক ইউটিউবার আসে ইউটিউব ইউটিউবে কিছু করার জন্য তো তারা সবাই ইউটিউবার হতে পারে না তার বিষয় একটাই সো সবাই আজকের যে কারণটা সেটা হলো আমার আগের ভিডিও অনেক কমেন্ট এসেছো যে দাদা ইউটিউবের ভিডিও কীভাবে ভাইরাল করব তো ভিডিও ভাইরাল অবশ্যই হবে তো এমন নয় যে আজকে ভিডিও আপলোড করলে কাল ভাইরাল হয়ে যাবে আজকে ইউটিউবে এলে তো কাল ইউটিউব ভাইরাল হয়ে তুমি সাকসেস হয়ে যাবে এরকম না অপেক্ষা করতে হবে আর যেটা মূল বিষয় হলো অনেক ভিডিও আপলোড করেছো প্রায় একশোটা মতন ভিডিও আপলোড করে ফেলেছ কিন্তু চ্যানেলের কোনো উন্নতি দেখতে পাচ্ছ না তো তার একটাই কারণ যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই যে ভিডিও ভাইরাল হবে সেরকম না কিংবা অনেক ভিডিও আপলোড করলেই যে ভাইরাল হবে সেরকম কিছু না ভিডিও ধরো তুমি এলোমেলো মেলো একশোটা ভিডিও আপলোড করলে কিন্তু তার মধ্যে তার মধ্যে যদি তোমার কিওয়ার্ডস থামনেল এগুলো যদি ঠিক না হয় ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না সুকাইজ প্রথম তোমাদের কাজ হবে ভিডিওতে ভালো থামনেল বসানো যেমন বন্ধুরা আমি উদাহরণ দিচ্ছি ধরো তুমি বাজারে গিয়ে এক প্যাকেট মানে একটা বাক্সের ভেতরে এক প্যাকেট আপেল কিনে আনলে আর প্যাকেটটা বাজার বাজার থেকে বাড়িতে নিয়ে এসে প্যাকেটটা খুলে দিলে তার ভেতরে আছে আলু সো সোভাইস এরকমই প্রথম ভিডিও ভাইরাল করতে গেলে ভিডিও যে বানাবে যে টপিক নিয়ে ভিডিওটা বানাবে সেই ভিডিওর থামনেলটা ভালোভাবে বানাতে হবে যেমন থামনেল হবে সেরকম যেন ভিডিওটা হয় ভিডিও একরকম থামনেল একরকম এরকম বানালে হবে না সো গাইস আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যেটা কারো দেখা দেখি কাউকে দেখে যে ভিডিও বানাবো কেউ এরকম পয়সা কামাচ্ছে ইউটিউব থেকে যে তাকে দেখে আমি ইউটিউবে আসবো আমিও পয়সা কামাবো এরকম না কারো দেখা দেখি ভিডিও বানানো বা কন্টেন্ট বানানো যাবে না তুমি ইউটিউবে এসেছো তুমি তোমার ইউটিউবে সময় দাও কষ্ট করো পরিশ্রম করো অবশ্যই তুমি একদিন সাকসেস হবে এরকম না যে তার দেখে তুমি এলে সে যেমন ভিডিও বানাচ্ছে তার দেখে একটা তুমিও ভিডিও আপলোড করলে এলোমেলো করে একশো দেড়শোটা ভিডিও আপলোড করে দিলে কিন্তু কিছু হচ্ছে না আবার ইউটিউব থেকে বেরিয়ে গেলে এরকম না তুমি আসো তোমার নিজের মতন ভিডিও বানাও তাতে সময় দাও তো অবশ্যই তুমি সাকসেস হবে আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ভিডিওকে সার্চ বক্স আনতে হবে ভিডিও ভাইরাল করতে গেলে এটাই একমাত্র গুরুত্বপূর্ণ যেটা কাজ ভিডিওকে সার্চ বক্স আনতে হবে তো ভিডিওকে সার্চ বক্সে কীভাবে আনবো ভিডিওকে সার্চ বক্সে আনার জন্য যে কিওয়ার্ডস ব্যবহার করি আমরা সেই কিওয়ার্ডস হচ্ছে পুরো ভিডিওটার একটা গুরুত্বপূর্ণ জিনিস এই কিওয়ার্ডসটা ঠিকভাবে লাগালে তো অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে আর কিওয়ার্ডস কিভাবে লাগাবে কিওয়ার্ডস লাগাবে তোমার যে বিষয়ে তোমার ভিডিওটা সেই বিষয়ে প্রথম ইউটিউবে গিয়ে সার্চ করলে সেইখানে যতগুলো মানে এক্সাম্পেল এলো সেগুলোকে তুমি সবগুলোকে কপি করবে কপি করে কিওয়ার্ডসে লাগাবে যেগুলো ট্যাক্স বলা হয় সেগুলো লাগালে তবে তোমার ভিডিও একের পর এক সেই লাইনে কেউ সার্চ করলে তোমার ভিডিও তার সার্চ বক্সে যেতে থাকবে আর যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে অডিশান মানে সদস্যকে ধরে রাখতে হবে এই যে আমি কিছু বলছি তোমরা যে গাইস বসে দেখছো সেটা হচ্ছে আসল বিষয় হয়তো একটা অডিশানকে কতক্ষণ তুমি ধরে রাখতে পারবে জোর করে দু মিনিট ভালোবেসে দিয়ে সরি গাইস ভালোবাসা দিয়ে হয়তো দু মিনিট ধরে রাখতে পারবে কিন্তু একটা অডিশানকে ধরে রাখতে গেলে সে যেটা চায় তাকে সেটা দিতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে তো এইভাবেই তোমার ভিডিও ভাইরাল হবে এমন না আজকে ভিডিও আপলোড করলে কাল ভাইরাল হয়ে যাবে পরিশ্রম করো অবশ্যই সব হবে আর যদি এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেলাইকানটা অলে সেট করে দেবে চলো গাইজ আজকের মতো এটুকুই পরে ভিডিও দেখা হচ্ছে গুড বাই